হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মহিলাদের কমন ও বিশেষ একটি রোগ সাদা স্রাব বা লিউকোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ও এই রোগের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা জানব সাদা স্রাব বা লিউকোরিয়া কি এবং কোন পর্যায়ে গেলে এর চিকিৎসা করাতে হবে এবং এর চিকিৎসা প্রণালী কি। তো লিউকোরিয়া বা সাদা স্রাব মহিলাদের একটি সাধারণ ও স্বাভাবিক অবস্থা। এটি একটি স্বচ্ছ তরল বা শ্লেষ্মা নিঃসরণ যা যোনিকে আর্দ্র এবং পিচ্ছিল রাখে এবং যোনিতে সংক্রমণে বাধা দেয়। একজন নারীর বয়ঃসন্ধিকাল থেকে মেনোপজ পর্যন্ত প্রাপ্তবয়স্ক জীবনে হরমোনের মাত্রার তারতম্যের কারণে লিউকোরিয়া বা সাদা স্রাব হয়ে থাকে। যেমন সাদা নিঃসরণ, কোনো চুলকানি নেই এবং একটি আর্দ্র ভাব, ক্ষতিকারক নয় এবং কোনো জটিলতা ছাড়াই সমাধান করা যেতে পারে। স্বাভাবিকভাবে সব বয়সী নারীদেরই সাদা স্রাব হয়ে থাকতে পারে এবং এটি মূলত নারীত্বের প্রতীক ধরা হয়। এখন আমরা জানব সাদা স্রাব কোন পর্যায়ে গেলে তাকে আমরা রোগ বলে চিহ্নিত করে চিকিৎসা করাতে হবে। তো আমরা জানি অযৌন এবং যৌন সংক্রমণ এই ধরনের ক্ষেত্রে লক্ষণগুলি হলো চুলকানি, লালচে ভাব, অস্বস্তিকর দুর্গন্ধ, ধূসর, সাদা, সবুজ ও হলুদ ও অস্বাভাবিক রঙের হয়, অস্বস্তি এবং প্রচণ্ড ব্যথা হয়। যখন এই ধরনের অস্বাভাবিক সংক্রমণ দেখা দিবে তখনই দ্রুত চিকিৎসা নিতে হবে, তা না হলে জরায়ুর বিভিন্ন সমস্যা এবং যৌনবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আজকে আমরা সাদা স্রাব দূর করার জন্য একটি সিরাপের কথা বলবো। সিরাপটির নাম হচ্ছে লিকোসেপ, যা তৈরি করেছে একমি ল্যাবরেটরিজের হার্বাল ডিভিশন। এটির জেনেরিক নাম হচ্ছে পত্রাঙ্গাসপ। পত্রাঙ্গাসপ 23টি কার্যকরী বাংলাদেশি হার্বসের সমন্বয়ে তৈরি, যা সমগ্র জরায়ুর পেশি তত্ত্বকে শক্তিশালী করতে সহায়তা করে। এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা স্ত্রীরোগ যেমন অতিরিক্ত রজস্রাব, সাদাস্রাব ও জ্বরে ব্যবহৃত হয়। জরায়ুর যে কোনো ধরনের সমস্যায় এটি প্রচণ্ড কার্যকর এবং মহিলাদের যৌনাঙ্গের যে কোনো সমস্যায় এটি কার্যকর। এটি সাদাস্রাবের জন্য পরীক্ষিত ও গবেষণালব্ধ একটি ওষুধ যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে চলছে। এবার জানব মাত্রা ও সেবনবিধি। মাত্রা হচ্ছে 3 চামচ করে দিনে 3 বার খেতে হবে, 3 চামচ বলতে 15 মিলি করে, আর এটা একটানা 15 দিন খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, নির্দেশিত মাত্রায় সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে অবশ্যই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এটি বর্তমান বাজার মূল্য 110 টাকা, তবে জানেনই তো বর্তমান ওষুধের যে দাম বাড়তেছে, যে কোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে। তো আশা করি ভিডিওটি বিশেষ করে যাদের এই সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে তাদের খুবই উপকারী হবে। এরকম আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।